বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। রবিবার সকাল 11:30 নাগাদ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মাতাবাড়িতে তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের শাসক দলের মনোনীত প্রার্থী অভিষেক দেবরায়। মন্দিরের পূজারি জানান, এদিন মাতাবাড়িতে পুজো দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যবাসী ও দেশবাসীর মঙ্গল কামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুজো দিল মাতাবাড়িতে, আপনি পুজোর দায়িত্বে ছিলেন, কিরকম ভাবে পুজো দিলেন বা কি বললো মায়ের সম্পর্কে বা কার জন্য পুজো দিল সে কিছু কি জানা গিয়েছে? হ্যাঁ, এইমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়ের কাছে পুজো দিয়ে গেলেন, মায়ের কাছে ভোগ অর্পণ করলেন। উনি সকলের মঙ্গলার্থে মায়ের কাছে পুজো দিলেন। পুজো দিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে তারপরে শিব মন্দিরে গিয়ে ওইখানে গিয়ে শিব মন্দিরেও একটু মায়ের শিবের কাছে পূজা টুজা করে তারপরে উনি এখান থেকে। মাতাবাড়িতে পুজো দেওয়ার পরে এদিন দিনের সমস্ত কর্মসূচি শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।